আমি আমি প্রথমত যে এই দিল্লি কথোপকথনের মধ্যে নিজে যতক্ষণ না নিজে কানে শুনছি কোনো মন্তব্য করতে রাজি নই, এবং এ ব্যাপারে যা কিছু বলবার ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর মনে হয় না তারপরে আমার কিছু নতুন করে বলার আছে। আমি 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 এই প্রশ্ন বহুবার বহু মিডিয়াতে চর্চিত বিষয়ে চর্চার মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে বা হচ্ছে যে আসল ঘটনাটা কী। তবে আমি আবার বলছি যে মিটিংটি ঢাকার প্রধান উদ্যোক্তা ছিলেন আন্না হাজারের দল, এবং তাদের ডাকেই সারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, এবং যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দিল্লির রামলীলা ময়দানে যাবেন, উপস্থিত হবেন, তাই লোকটা বড় কথা না, বড় কথা তার কমিটমেন্ট টু দ্য পিপল। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। তো এত আরাবুল নিয়ে পড়লে কেন তোমরা, আমি তো বুঝতে পারছি না কত বিষয় আছে এখন এই আরাবুলের উত্তর দেওয়া উচিত। কি হয়েছে আমি আমি কোনো কমপ্লেন এখনো পর্যন্ত পাইনি, অভিযোগপত্র যদি আসে, যদি এই জিনিস কিছু হয়ে থাকে নিশ্চয়ই তদন্ত করে দেখব। থ্যাংক ইউ।